এক দোকানে এত ট্রলি পার্ট বাই পার্ট ভাঁজ করা যায়, এগুলো ইয়ারে বাসে জার্নি করতে খুবই ইজি। এখানে বেবিকে আপনার ইচ্ছা করলে শোয়াও রাখা যাবে, বসায়ও রাখা যাবে। বেবি যখন ঘুমিয়ে যাবে এই হুডটা আপনার ঢেকে দিলেন। এটা হচ্ছে আপনার এই যে লাগেজ, হ্যাঁ লাগেজ সিস্টেম, হ্যাঁ লাগেজ সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, এটা লাগেজের মতো যেখানে খুশি আপনার ক্যারি করা যাবে, ঠিক আছে। এটা নিজে নিজে দুলবে, হ্যাঁ বেবির হাত পা যখন নাড়াচাড়া লাগবে তখন এটা নিজে নিজে দুলবে। ট্রলির জগতে সবচেয়ে হাই কোয়ালিটির ট্রলি ইউজ করবেন, বেবি ঘুমায় যাবে অথবা বসে থাকবে, পোকা মাকড় মশা মাছির জন্য এটা বেস্ট। তো দর্শক, সব ধরনের বেবি ট্রলির কালেকশন কিন্তু আজকে দেখাবো, একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু থাকবে। আর আমরা কিন্তু রয়েছি আজকে মাহফুজা বেবি শপে, তাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায়, শপ নাম্বার হচ্ছে 8। আর এই সম্পর্কে বিস্তারিত জানবো। সুজন ভাই আছে আমাদের সাথে, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, অনেক অনেক ধরনের ট্রলি দেখতে পাচ্ছি, এক দোকানে এত ট্রলি। এখানে যে ট্রলিগুলো আছে আসলে পোর্টেবল ট্রলি, যেগুলো ইয়ারে তারপর বাই কোথাও আপনার জার্নিতে ক্যারি করার জন্য, ওই ট্রলি থেকে শুরু করে দোলনা সিস্টেম বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ক্যাটাগরির স্টলার আছে। আচ্ছা আচ্ছা, তো আজকে এখানে কিছু আপনার দোলনা সিস্টেম স্টলার আছে, তো পর্যায়ক্রমে দেখাচ্ছি আমরা। ওকে, প্রথমে আগে একটু কম বাজেটের মধ্যে যেগুলো ক্যারি করা যায় পোর্টেবল, ওই ট্রলিগুলো দিয়েই শুরু করি। আচ্ছা আচ্ছা, এই যে এখানে যে আপনার ট্রলিটা যে এখন যে দেখতে পাচ্ছেন, ওকে, এই ট্রলিটা হচ্ছে পোর্টেবল, হ্যাঁ। এটা ভাঁজ করলে একদম ছোট করে যেখানে খুশি ক্যারি করা যাবে। আচ্ছা, পার্ট বাই পার্ট ভাঁজ করা যায় এগুলো ভাই? ইয়ারে এবং হচ্ছে আপনার এই যে এগুলো আপনার হচ্ছে ইয়ারে বাসে জার্নি করতে খুবই ইজি, খুবই ইজি, হ্যাঁ। এগুলো গাড়ির ব্যাকডালার মধ্যেও যাবে, ইয়ারাও অ্যালাউ করবে, লঞ্চে টঞ্চে যেখানে খুশি ক্যারি করা যাবে, সেইখানে ক্যারি করতে পারবে। এবং এগুলো কিন্তু খুবই হেভি হবে। দেখেন কত বছর বাচ্চা পর্যন্ত এগুলো? মূলত জিরো থেকে শুরু করে হচ্ছে আপনার 4 বছর পর্যন্ত ইউজ করা যায়, 4 বছর পর্যন্ত। আর এই ট্রলিগুলো হলো কি, অনেকে হেভি ট্রলি নিলে পরবর্তীতে ওই ক্যারি টেরি করতে একটু কষ্ট হয়ে যায়, পরবর্তীতে আবার লাইট স্টলার কিনতে হয়। তো এগুলো স্টলার লাইট, বাট এগুলো বসানো, এটা বসানো সিস্টেম, এখানে আবার শোয়ানো সিস্টেম আছে, শোয়ানো সিস্টেম আছে, শোয়ানো সিস্টেম, যতটুকু খুশি একটু একটু করে নিচু করা যায়। দেখেন আমি কিন্তু একটু একটু করে নিচু করে দিয়েছি, এটা কিন্তু নিচা হয়ে গেছে, দেখেন এই যে একদম ফ্ল্যাট হয়ে গেছে। আচ্ছা, এখানে বেবিকে আপনার ইচ্ছা করলে শোয়াও রাখা যাবে, বসায়ও রাখা যাবে। বেবি যখন ঘুমিয়ে যাবে এই হুডটা আপনার ঢেকে দিলেন। আচ্ছা, আর বেবি যদি একদম ঘুমিয়ে যায় কোথাও নিয়ে যাওয়ার সময়, হয়তো বাইরে থেকে আলো লাগে, হয়তো বাবু ঘুমাতে পারে না বাকে ধুলা ময়লার জন্য, তে হুডটা আপনার ফেলে দিলে পিছন দিক থেকে বেবিকে দেখা যায়, পিছন দিক থেকে যে নেটের মতো নেটিং সিস্টেম, এখানেও নেট আছে, এখানেও কিন্তু নেট আছে। আচ্ছা আচ্ছা, আর এগুলো আপনার যদিও লাইট কিন্তু আসলে এগুলো কিন্তু ওয়েট ক্যাপাসিটি অনেক। আচ্ছা, এগুলো আপনার হচ্ছে 70-80 কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারবে, 70-80 কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারবে। এখন বেবির বয়স যাই হোক 80 কেজি পর্যন্ত এটা ওয়েট ক্যারি করতে পারবে। আর এগুলো যে পাইপগুলো, এগুলো পাইপগুলো খুবই হেভি পাইপ। আচ্ছা, আর এগুলো হচ্ছে বাবা হাউ কোম্পানির স্টলার। ওকে, স্টলার গায়ে মনোগ্রামও দেওয়া আছে, মনোগ্রাম। অন্য ব্র্যান্ডগুলো হচ্ছে এতটা হেভি হয় না, এই স্টলারটা যতটুকু হেভি হয়। আচ্ছা, এখানে প্রত্যেকটা স্টলারের মডেল নাম্বার দেওয়া আছে এবং কোম্পানির নাম দেওয়া আছে, বারকোড দেওয়া আছে, বারকোড দেওয়া আছে, হ্যাঁ। এটার আপনার কালার হলো দুইটা কালার, এটা কালার হলো দুইটা কালার, রেড এবং ব্লু। আর এগুলো আপনার হচ্ছে খুবই রিজনেবল প্রাইস। আচ্ছা, এগুলো খুবই রিজনেবল প্রাইস, আর এগুলো প্রাইস হচ্ছে অনলি 3800 টাকা, অনলি 3800 টাকা। সেফটি বেল্টও কিন্তু দেওয়া আছে, সেফটি বেল্ট দেওয়া আছে। বেবি যদি বড় হয়ে যায় তখন তো বাবুরা পা হাত পা খুব নাচানাচি করে, আচ্ছা, তখন দেখা গেছে কি এগুলো যখন আটকা থাকে পা এটা নাড়াচাড়া করতে পারে না, তখন বেবি কিন্তু বসতে চায় না, এখন সিঙ্গেল চেয়ারের মতো। আর এটার যে স্পেস, এটার কিন্তু স্পেস অনেক, এই স্পেসের মধ্যে দেখেন আমিও বসতে পারবো। হ্যাঁ, সুজন ভাই কিন্তু বসে গেছে, দেখেন, ঠিক আছে। এগুলো দেখতে মনে হয় সিম্পল, কিন্তু এগুলো জিনিস অনেক হেভি জিনিস। আচ্ছা আচ্ছা, এগুলো রাফ ইউজ করার জন্য এটার বিকল্প কিছু নেই, প্রাইস থাকছে মাত্র, এটা প্রাইস হচ্ছে আপনার 3800 টাকা, 3800 টাকা, মাত্র 3800 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে দেখাবো হচ্ছে সেম ক্যাটাগরির আরেকটা স্টলার। ওকে, অনেক বেবির আপনার মানে একটু হেলদি হয়, একটু হেলদি হয়, হ্যাঁ হেলদি হলে এই জায়গাটা কনজেস্টেড হয়ে গেলে বেবি তো বসতে পারে না। আচ্ছা, তখন আপনার দেখা যাচ্ছে বাচ্চারা বসে না, তবে এটার কিন্তু স্পেস আরো ভালো, স্পেসটা আরো বড়, আরো বড় স্পেস। আর এটা নেটিং সিস্টেম থাকার কারণে বেবির পিঠ ঘামবে না, গরম লাগবে না, গরম লাগবে না, বাতাস আসবে, পাস হবে। আচ্ছা, আর এখানে যে স্পেস আছে 2 বছর পর্যন্ত বেবি শুতে পারবে, 2 বছর পর্যন্ত, 2 বছর পর্যন্ত শুতেই পারবে। আচ্ছা, আর অনেক সময় দেখা যাচ্ছে পা বাহিরের দিকে ঝুলে থাকে, তখন এই কুশনটা তুলে দিলে এখন বেডটা আরো লম্বা হয়ে গেল, আরো লম্বা হয়ে গেল। আচ্ছা, এটাও কিন্তু এই যে সেফটি বেল্ট আছে এবং এই যে শেড কিন্তু আছে,
এটারও আপনার কিন্তু হাফ শেড আছে এবং ফুল শেড আছে, ফুল শেডও আছে, হ্যাঁ দুইটা শেডই আছে এটার মধ্যে। আচ্ছা আচ্ছা, তারপর আপনার এখানে হলো বেবির কাপড় চোপড় ক্যারি করার জন্য এখানে একটা বাস্কেট আছে, বাস্কেটও আছে, হ্যাঁ। আর এটা আপনি কোথাও যদি নিয়ে যদি আপনার স্টপ করে যদি রাখেন তাহলে এখানে ব্রেক সিস্টেম আছে, ব্রেক করে দিলে এখন আপনি একদম স্টপ হয়ে গেল। এটারও কিন্তু দুইটা করে কালার হয়, দুইটা করে কালার, হ্যাঁ, কারণ হচ্ছে এখানে স্পেসের সমস্যা, তো যার কারণে সব কালার সব ডিজাইন গুলো রাখা সম্ভব হচ্ছে না। যার যে কালার লাগে আমাদেরকে বললে আমরা ওই কালার গুলো ছবি দিব অথবা আমরা ভিডিও কলে দেখাবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটার আপনার কালার হয় দুইটা, ওকে। আর এটার দাম হচ্ছে আপনার 4,500 টাকা, 4,500 টাকা, হ্যাঁ। আর এটা কিন্তু চাইলে আপনি এই ট্রেটাও কিন্তু খুলে দিতে পারেন, এটাও খোলা যাবে, হ্যাঁ এটাও খোলা যাবে। আচ্ছা আচ্ছা, এটাও খোলা যাবে, তবে এটার মধ্যে কিন্তু বেবি আপনার 4-5 বছর হলেও একটার মধ্যে বসতে পারবে, বসতে পারবে, বসতে পারবে। আর এগুলোও কিন্তু আপনার ওয়েট ক্যাপাসিটি 100 কেজি, 100 কেজি, আমার মতো আরেকজন উঠলেও কিছু হবে না, এটা কিন্তু অনেক হেভি জিনিস, এটা বাবু হাউ কোম্পানির। এই যে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে এখানে আপনার মডেল নাম্বার দেয়া আছে, কালার দেয়া আছে এবং ব্র্যান্ডের নাম দেয়া আছে। ওকে, এটার মধ্যে দুইটা কালার আছে, দুইটা কালার হবে, একটা হলো রেড কালার আর আরেকটা হচ্ছে আপনার এই যে ব্লু কালার, ব্লু কালার। আর এখানে হচ্ছে এখানে বেবির ফিডার, পানির মগ, গ্লাস এগুলো রাখার জন্য, রাখার জন্য। আর এটার প্রাইস হচ্ছে অনলি 4,500 টাকা, 4,500 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে দেখাবো হচ্ছে আরেকটা খুবই কিউট একটা স্ট্রলার। এটার অবশ্য কালার এই কালারটাই হয় বেশি, পার্পল কালার, হ্যাঁ পার্পল কালার, তবে ব্লু কালারটা খুব একটা পাওয়া যায় না, আচ্ছা খুব রেয়ার যায়। কিন্তু এটার আবার হচ্ছে এটা কি ডাবল সিট নাকি, এক্সট্রা একটা বেড আছে। আচ্ছা, এটা দিলে কি হবে, খুব আরামদায়ক, হ্যাঁ এখানে একটা সিট আছে, ওকে। আচ্ছা, এরপরে যদি এটা যদি বাবু যদি না চাইলে খুলে ফেলা যায়, বাবু দেখা হয়তো পর্সা পায়খানে করে ফেলতে পারে, সেই ক্ষেত্রে এটা সম্পূর্ণ খুলে আলাদা করে ফেলা যায়, আলাদা করে ফেলা যায়, তখন এই বেডটা আপনি ইউজ করতে পারবেন। তবে এই বেডটাও কিন্তু আপনার নেটিং সিস্টেম, নেটিং সিস্টেম, এই বেডটা আপনার নেটিং সিস্টেম, ওকে। এটাও কিন্তু আপনার এই যে শোয়ানো যায়, হ্যাঁ বেড সিস্টেম, এটাও বেড সিস্টেম শোয়ানো যায়। এটার মধ্যেও বেবিকে 3 বছর পর্যন্ত শোয়া রাখা যাবে, 3 বছর পর্যন্ত শোয়া রাখা যাবে, আর বসতে পারবে তো 6-7 বছর, বসতে পারবে হচ্ছে আপনার 6-7 বছর পর্যন্ত, যদিও এতদিন বেবিটা এটার মধ্যে থাকে না, কিন্তু তারপরেও আপনি কোথাও ট্যুরে গেছেন এতক্ষণ দেখছে বেবিরা কিছুক্ষণ হাঁটলে কিন্তু তারপর আর হাঁটতে চায় না, রাইট, এই জন্যই হচ্ছে এগুলো ক্যারি করার জন্য বসায় রাখা। এটারও কিন্তু পিছনে নেটিং সিস্টেম, ওকে, নিচে হচ্ছে নেটিং সিস্টেম বাবুর, যাতে পিঠ যাতে না ঘামে, যাতে অসুস্থ বাস্কেটও আছে, হ্যাঁ। এটাও কিন্তু বেবির কাপড় চোপের ক্যারি করার জন্য এক্সট্রা একটা বাস্কেট আছে, এই যে দেখেন এক্সট্রা একটা আপনার বাস্কেট আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে সবগুলো ট্রলি যা দেখালাম সবগুলো চাকা হলো আপনার 6 চাকা। আচ্ছা, এটা কিন্তু পিছনে চাকা ডাবল, তার মানে হচ্ছে 8 চাকা, এটা চাকা হলো 8, আর এটার আপনার ফোল্ডিং সিস্টেম হচ্ছে এই যে, এটা হচ্ছে আপনার ডাবল লক, এখানে একটা লক, আচ্ছা প্লাস এখানে প্রেস করার পরে তারপর ট্রলিটা ফোল্ড হবে, এর আগে ট্রলিটা আপনার ফোল্ড হবে না, ঠিক আছে। আর এটাও যদি আপনি ফোল্ড করে দেন এটাও কিন্তু ক্যারি করা যাবে লাগেজ ট্রলির মতো, এই যে এভাবে একবারে লাগেজের মতো, লাগেজের মতো আপনি ক্যারি করা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখেন এইটারও, এটাও কিন্তু খুবই হেভি হবে এবং কালারটা দেখেন খুবই সুন্দর, কিউট একটা কালার। এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা ট্রলি কিন্তু এখন কোনো হাতে করে ক্যারি করতে হয় না, আচ্ছা একবারে লাগেজ ট্রলির মতো, হ্যাঁ লাগেজ ট্রলির মতো আপনার ইউজ করা যায়। আর এটার বিশেষত্ব হচ্ছে যতগুলো স্ট্রলার দেখালাম সবগুলো স্ট্রলারের পাইপগুলো হলো এমএস পাইপ, এটা এমএস পাইপ, তবে এটা কিন্তু আলাদা একটা কাঠের মতো একটা প্রলেপ দেওয়া আছে, কালার করা আছে। এটা কিন্তু অনেকে হয়তো মনে করতে পারে প্লাস্টিক বা কাঠ, আচ্ছা আসলে এটা কিন্তু হচ্ছে আপনার স্টিলের, স্টিলের, হ্যাঁ স্টিলের। এখানে আরেকটা কথা বলে দেই, আমাদের দিক থেকে যে স্ট্রলার গুলোই নেবেন সবগুলো স্ট্রলারে কিন্তু আপনার ওয়ারেন্টি পাবেন, সার্ভিস ওয়ারেন্টি, আচ্ছা সার্ভিস ওয়ারেন্টি, সার্ভিস ওয়ারেন্টি পাবেন 3-5 বছর পর্যন্ত প্রত্যেকটা স্টলার আপনার আপনার ওয়ারেন্টি থাকবে, শুধু বডির ওয়ারেন্টি থাকবে, বডির ওয়ারেন্টি থাকবে, বডির ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, এটা প্রাইস দিচ্ছেন কত? এটা প্রাইস হচ্ছে আপনার 5,800 টাকা, 5,800 টাকা, 5,800 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আরেকটা কথা বলবো হচ্ছে যারা আপনার আমাদের কাছ থেকে অর্ডার করতে চান, আমরা হোম ডেলিভারি করি, হ্যাঁ ঢাকা এবং ঢাকার বাইরে। আর আমাদের কাছ থেকে আপনি যদি অর্ডারটা কনফার্ম করতে হয় কিছু বিকাশ করতে হয়, আচ্ছা কিছু অ্যাডভান্স করতে, অ্যাডভান্স করতে হয় বিকাশের মাধ্যমে, অ্যাডভান্স করলে আর বাকিটা কন্ডিশনের মাধ্যমে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তারপর আপনার এটা প্রাইস তো আমরা বলে দিছি, তারপর আবার বলে দিই এটা হচ্ছে আপনার 5,800, 5,800, হ্যাঁ। এটা ব্লু কালার আর হচ্ছে পার্পল কালার, দুইটা কালার আছে, দুইটা কালার হবে, হ্যাঁ। তারপরে দেখাবো হচ্ছে আপনার এটা খুবই পুরনো একটা স্ট্রলার, আচ্ছা এই স্ট্রলারটা প্রায় আজ থেকে আরো বহু বছর ধরে চলতেছে, তবে এটার বিশেষত্ব হচ্ছে এটার স্পেসটা অনেক লম্বা, স্পেসটা অনেক লম্বা, শোয়ার যে স্পেসটা আছে এটা কিন্তু অনেক লম্বা, এবং বেডটাও তো অনেক আরামদায়ক, আরামদায়ক। এটার আরামের জন্য আবার আরেকটা জিনিস দেয়া আছে, এটা মূলত হচ্ছে এটা হচ্ছে মূল বেড, আচ্ছা আর এটা হলো উপরের একটা কুশন দেওয়া আছে, কুশন দেওয়া আছে, আলাদা একটা কুশন দেওয়া আছে, আপনি চাইলে এটা আপনি খুলে ওয়াশ করতে পারেন, আবার যখন খুশি লাগিয়ে দিতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটার আপনার আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি চাইলে বেবিকে
দেখতে দেখতে বেবিকে ঠেলতে পারবেন। অনেক সময় সামনে থেকেও আপনারা ঠেলতে পারবেন। অনেক সময় হয় কি পিছন দিক থেকে বেবিদেরকে ঠেললে বেবিরা সামনে পরিচিত কাউকে দেখে না, তখন কিন্তু ভয় পায়, বসতে চায় না। আচ্ছা হ্যাঁ, এবার আপনি স্ট্রলারে যে হ্যান্ডেলটা সামনে নিয়ে এসে বেবিদেরকে এভাবে ঠেলেন, অথবা আপনি কথা বলতে বলতে আপনার স্ট্রলার নিয়ে হাঁটতে পারবেন। এটার কিন্তু কালার হয় আমরা ভিডিওতে যে কালার গুলো দেখাচ্ছি এই কালার গুলো কিন্তু সবসময় থাকবে না, যখন যেটা থাকবে আমাদেরকে বলবেন। যদি কালার কোনো মেনশন থাকে অথবা যদি কালার জানতে ইচ্ছে হয় আমাদেরকে বললে আমরা আপনার ভিডিওতে দেখাবো অথবা ছবি তুলে পাঠাবো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এখন এটা পিঙ্ক দেখতে পাচ্ছেন, এটা পার্পল দেখতে পাচ্ছেন, এটার মধ্যে অ্যাশ কালার হয়, ব্লু কালার হয়, তারপর আপনার আরেকটা হলো নেভি টাইপের কালার হয়। আচ্ছা নেভি ব্লু, হ্যাঁ নেভি ব্লু টাইপের। তবে এগুলো আপনার বিভিন্ন সময় বিভিন্ন কালার হয়, আবার অনেকে অর্ডার করে বলতে পারেন আমি এই কালার দেখছি আমাকে এই কালার দিলেন না কেন। আগের থেকে আবারও বলে দিই এটা পাঁচটা কালার হয়, বিভিন্ন সময় বিভিন্ন কালার হয়। এবং এগুলো চাকাও কিন্তু, আর এগুলো চাকা হচ্ছে কিন্তু বড়, এগুলো হুইল হচ্ছে আটটা চাকা। আচ্ছা সবগুলো স্ট্রলার চাকা হয় ছয়টা, আর এই ট্রলিগুলোর হুইল হচ্ছে আপনার আটটা, শুধু আটটা না, এই হুইলগুলো এত হেভি হুইল, এগুলা হুইলের উপর আপনার 200 কেজি ওয়েট দিলো, এগুলো হুইলের আপনার কোনো প্রবলেম হবে না, 200 কেজি পর্যন্ত ওয়েট দিলো কিছুই হবে না। এক দ্বিতীয় কথা হচ্ছে এই হুইলগুলো হচ্ছে অনেক বড় হুইল, অনেক বড়, রাইট, এই হুইলগুলো হচ্ছে আপনার অনেক বড়, যার কারণে এটার ওয়েট ক্যাপাসিটি বেশি প্লাস অনেক হেভি। আর প্রত্যেকটা স্ট্রলারের এখানে কিন্তু বাস্কেট আছে, বাস্কেট, বেবির কাপড় চোপড় কোথাও গেছেন, বেবির কাপড় চোপড় এটার মধ্যে ক্যারি করার জন্য। আচ্ছা এখানে হলো বেবির ফিডার রাখার জন্য বা বেবির প্রয়োজনীয় কিছু অল্প জিনিস রাখার জন্য রাখতে পারবেন। আচ্ছা এগুলোর প্রাইস কত? আর এটার প্রাইস হচ্ছে আপনার 5,800 টাকা, মাত্র 5,800 টাকা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর এগুলো আপনার হচ্ছে আপনাদেরকে আপনি যখন অর্ডার করবেন অবশ্যই কালার কথা জিজ্ঞেস করবেন। আচ্ছা আচ্ছা, কালার কিন্তু আপনি উল্লেখ করে নেবেন। হ্যাঁ তারপরে দেখাবো হচ্ছে আপনার লাগেজ ট্রলি। অনেকে স্ট্রলার চায় বা স্ট্রলার খুঁজতেছে যে আমি ট্যুরে যাব, এত বড় স্ট্রলার, এত হেভি স্ট্রলার আমার পক্ষে তো ক্যারি করা সম্ভব না। হ্যাঁ আর স্পেস বড় হয়ে গেলে ইয়ার আপনার অ্যালাউ করেও না, রাইট? তো তাদের জন্য হচ্ছে আপনার এটা, এই দেখেন এই স্ট্রলারটা আপনার এক হাতে ব্যাঙ্ক করে ফেলবেন, একবারে ভাঁজ হয়ে গেল, একবারে পুরো স্ট্রলারটা ভাঁজ হয়ে গেল। এবার আমি লক করে দিলাম, ঠিক আছে? এটা আপনি ইয়ারে নেন, আপনার লঞ্চে নেন, বাসে নেন, যেভাবে খুশি। আর এই যে ট্রলির মতো, এটা হচ্ছে আপনার লাগেজ, লাগেজের মতো। হ্যাঁ এবার হচ্ছে আপনার যে লাগেজ, হ্যাঁ আচ্ছা আচ্ছা, লাগেজ স্ট্রলারের মতো। এটা আপনার ব্রেকও করা আছে, দেখেন চাকায় ব্রেক আছে, চাকার মধ্যে ব্রেক করা আছে। আচ্ছা আচ্ছা, এই স্ট্রলারটা খোলার জন্য জাস্ট এক হাতে আপনার যথেষ্ট, দেখেন কি ছিল আর কি হয়ে গেল, ঠিক আছে? সাধারণ। আচ্ছা তারপর আপনার এটাও আপনার কিন্তু সিট যতটুকু খুশি আপনি চাইলে নিচা করা যাবে। হ্যাঁ একটু একটু করে আপনি নিচু করতে পারবেন। আচ্ছা একটু একটু করে দেখেন, যখন যতটুকু দরকার হয়, যতটুকু দরকার। অনেক সময় বেবি হেলান দিয়ে বসতে চায়, হেলান দিয়ে শুতে চায়, রাইট? এবার হচ্ছে আমি এটা খুলে দিলাম, ঠিক আছে? ওকে। আর এটা আরেকটা সুবিধা হলো এটা হ্যান্ডেলটা সামনে খুলে দাও খুবই ইজি। আচ্ছা হ্যান্ডেলটা খুলে দাও ইজি, এবং এটাও কিন্তু পাদানিটা আপনি নামিয়ে দিলে এখন বেবি রিল্যাক্সে বসতে পারবে অথবা রিল্যাক্সে আপনি শুতে পারবে। হ্যাঁ দেখেন, নামাও দিতে পারবেন, উঠাও দিতে পারবেন। এই যে সিটটা আমি তুলে দিলাম, ঠিক আছে? আচ্ছা এবার আপনার হচ্ছে এটা হলো স্লিপিং বেল্ট, দুইটা দুইটা, একটা হচ্ছে বড় স্লিপিং বেল্ট, আরেকটা হচ্ছে আপনার ছোট স্লিপিং বেল্ট, ছোট স্লিপিং, এবং এটা হচ্ছে আপনার ওয়েস্ট বেল্ট, ওয়েস্ট বেল্ট। হ্যাঁ এটাও কিন্তু আপনার হচ্ছে বাবা হাও কোম্পানির, বাবা হাও কোম্পানি, এটাও আপনার বাবা হাও কোম্পানি। আচ্ছা এটা আপনার লাগেজ ট্রলি, ঠিক আছে? আবার যখন প্রয়োজন হয় এই হ্যান্ডেলটা আপনি আবার লাগিয়ে দিতে পারবেন, এবং নিচেও কিন্তু একটা বাস্কেট আছে, এবং চাকাগুলো কিন্তু খুবই হেভি হবে, এটা অসাধারণ। আর এগুলো প্রত্যেকটা স্টলারে কিন্তু আমাদের আপনার ওয়ারেন্টি থাকবে, হ্যাঁ 6 বছরের। তো হ্যান্ডেলটাও আবার লাগাই দিতে পারবেন আপনারা। আচ্ছা আচ্ছা ওকে। তারপর আপনার হচ্ছে এটাও আপনার হুড আছে, যতটুকু খুশি আপনার হুডটা নাম উঠিয়ে দিতে পারেন। আর এটা কিন্তু আপনার ফোল্ডিং করার জন্য জাস্ট এক হাতেই যথেষ্ট, এক হাতেই যথেষ্ট। অন্যান্য স্টলার কিন্তু অনেক দুই হাত দিয়ে অনেক জোরে টানাটানি পারাপারি করতে হয়। আচ্ছা এটা দেখেন আমি কিন্তু এক হাতে কিন্তু ট্রলিটা জাস্ট একটা লক সিস্টেম আছে, ওটা চাপ দিলেই, এই যে শুধু এই লকটার জন্য শুধু আপনার এই এক হাতে ইউজ করলেই চলবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর এটা আপনার এই যে হ্যান্ডেলটা বলছিলাম এটা হচ্ছে আপনার এই যে লাগেজ, হ্যাঁ লাগেজ সিস্টেম, হ্যাঁ লাগেজ সিস্টেম, ঠিক আছে? আচ্ছা এটা লাগেজের মতো, যেখানে খুশি আপনার ক্যারি করা যাবে, ঠিক আছে? আচ্ছা এটার প্রাইস দিচ্ছেন? আর এটার প্রাইস হচ্ছে আপনার 7,300 টাকা, মাত্র 7,300 টাকা। হ্যাঁ আর এটারও কিন্তু আপনার বিভিন্ন কালার হয়, কালার আছে, নেভি ব্লু কালার হয়, অ্যাশ কালার হয়, আবার বিভিন্ন প্রিন্টেরও হয়। আচ্ছা তো যার যেটা আপনার কালার পছন্দ আমাদেরকে বলবেন, আমাদের আপনার যে কালারটা থাকবে আমরা ভিডিও কলে দেখাবো অথবা ছবি তুলে পাঠাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এটা আপনার 3-4টা কালার হয়, এটা দাম হচ্ছে আপনার 7,300 টাকা, 300 টাকা। এটা আপনার হচ্ছে লাগেজ স্টলে। হ্যাঁ আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে, এবার দেখাবো হচ্ছে দোলনা সিস্টেম স্টলার, দোলনা সিস্টেম, দোলনা সিস্টেম। এটা এই স্টলারটা নিলে আপনাকে এক্সট্রা কোনো বেবিকে শোয়ানোর জন্য দোলনা কিনতে হবে, দোলনা কিনতে হবে না,
এটা আপনার শোয়ানো আপনার দোলনা কাজ করবে। হ্যাঁ আচ্ছা, কিভাবে কাজ করে একটু দেখি ভাই। শোয়ানো এই যে এই পিছনের চাকাটা জাস্ট এক হাত দিয়ে লক দিয়ে মানে লকটা খুলে দিলেই। আচ্ছা এবার আপনার সামনের চাকাটা আমি ফোল্ড করে দিলাম, ফোল্ড করে দিলাম উপর দিকে। হ্যাঁ এবার হচ্ছে আপনার এটা দোলনা, দোলনা হয়ে গেল। ওয়াও, এই দোলনা করে দিলাম, এটা হলো আপনার শোয়ানো দোলনা। আচ্ছা আচ্ছা, এটা নিজে নিজে দুলবে। হ্যাঁ বেবির হাত পা যখন নাড়াচাড়া লাগবে তখন এটা নিজে নিজে দুলবে, নিজে নিজে দুলবে। এটা হচ্ছে আপনার এখন হলো শোয়ানো দোলনা। আচ্ছা আচ্ছা, শোয়ানো দোলনার পরে দেখা গেছে বেবি যখন এক দেড় বছর হয়ে যায় তখন দোলনার মধ্যেও শোয় না আর স্ট্রলারের মধ্যেও বসে না। তখন আপনি কি করবেন, বেবিকে এভাবে এটা তুলে দিবেন। আচ্ছা আচ্ছা, তুলে দিলে এটা কি হবে, ইজি চেয়ারের মতো চেয়ার হয়ে গেল। হ্যাঁ এখন হলো রকিং চেয়ার, এখন বেবিকে এটার মধ্যে বসে আপনার পড়াতে পারবেন। আর যখন এই চাকাটা আবার বাহিরের দিকে ঘুরিয়ে দিলেই এটা আবার স্ট্রলার হয়ে গেল। হ্যাঁ এটা মুহূর্তের মধ্যে আপনার স্ট্রলার হয়ে গেল। আর প্রত্যেকটা স্ট্রলারে কিন্তু আমরা বারবার বলে দিই তিন বছর থেকে পাঁচ বছর পর্যন্ত বডির ওয়ারেন্টি থাকবে, বডির ওয়ারেন্টি থাকবে, বডির ওয়ারেন্টি থাকবে। ওকে, এই এখন হচ্ছে আপনার স্টলার, স্টলার হয়ে গেছে এখন, স্টলার হয়ে গেছে। নিচে কিন্তু একটা বাস্কেটও আছে এটার, এই যে এখানে হচ্ছে আপনার বাস্কেট আছে। আর এই যে বাস্কেটটা আছে বাস্কেটটা কিন্তু খুবই হেভি বাস্কেট, কিন্তু আপনার ঝুলানো নয়, পাইপের লোহার পাইপের মধ্যে বাস্কেটটা সেট করা, সেট করা আছে। আর এটার যে চাকা আছে অন্যান্য স্টলার চাকা গুলো ফাঁকা থাকে। আচ্ছা এটা হচ্ছে পুরোটা হলো বক্স সিস্টেম স্টলার, এবং সবচেয়ে বড় চাকা মনে হচ্ছে এটা, চাকাও বড় প্লাস চাকাটা অনেক মোটা, অনেক হেভি চাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এগুলো আপনার সম্পূর্ণ স্টিলের পাইপ, সম্পূর্ণ স্টিল, এগুলো আপনি 5 বছর করে ওয়ারেন্টি পাবেন। আর এটার মধ্যে কালার হয় অ্যাশ কালার হয়, নেভি ব্লু হয়, রেড হয়। আচ্ছা তো এগুলো তো আসলে সব সময় অ্যাভেলেবল থাকে না, প্রোডাক্ট থাকে বাট কালার হয়তো অনেক সময় থাকে না, কালার অ্যাভেলেবল থাকে না। তো যাক এখন আপাতত আমাদের কাছে সব কালারই অ্যাভেলেবল আছে। আর এটা আপনি ফোল্ড করলে এটাও কিন্তু ছোট হয়ে যায়। হ্যাঁ ছোট হয়ে যাবে। হ্যাঁ এটাও আপনি কিন্তু একদম ছোট হয়ে যায়, এই দেখেন একবারে একদম একেবারে ছোট হয়ে যায়। আপনি যেখানে খুশি এটা কিন্তু দাঁড় করিয়ে রাখতে পারবেন। দেখেন একবার স্ট্যান্ড হয়ে গেছে, স্ট্যান্ড হয়ে যাবে, একদম স্ট্যান্ড বাই হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কোথাও পড়ে যাওয়ার কোনো ভয় নেই। আর এটাও কিন্তু আপনার দেখেন যেখান থেকে খুশি, এই যে ট্রলি, হ্যাঁ লাগেজ ট্রলির মতো যেভাবে খুশি আপনার এটা ইউজ করা যাবে, আপনার ক্যারি করা যাবে। আবার এক সেকেন্ডের মধ্যে ট্রলিটা সেট করা যাবে, সেট হয়ে গেছে। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে মাত্র 7500 টাকা, মাত্র মাত্র 7500 টাকা, 500 টাকা, 7500 টাকা। এটাও দোলনা সিস্টেম স্টলার, আমরা তো এটা ফাংশন গুলো সব দেখিয়েছি, দেখিয়েছি 7500 টাকা অনলি। আচ্ছা কালার अवेलेबल আছে, আপনারা যোগাযোগ করবেন। আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে টলির জগতে সবচেয়ে হাই কোয়ালিটি টলি, সবচেয়ে হাই কোয়ালিটি টলির জগতে সবচেয়ে হাই কোয়ালিটি টলি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে রকিং টলি বলে, রকিং টলি, আর দোলনা সিস্টেম টলি। ঘুমটা দিছে কেন ভাই? এটা হচ্ছে আপনার হলো নেট, নেট এক্সট্রা নেট। বেবি যখন ঘুমিয়ে যাবে আপনি ইচ্ছা করলে এটা হুডটা পুরোটা ফেলে দিতে পারেন। হ্যাঁ আচ্ছা, পুরোটা ফেলে দেওয়া যাবে, হুডটা ফেলে দিলে অনেক সময় দেখা গেছে অন্ধকার থাকে তো, আচ্ছা বেবি ভয় পেতে পারে, রাইট। তো এই জন্য যখন আপনি এটা ইউজ করবেন বেবি ঘুমায় যাবে অথবা বসে থাকবে, পোকা মাকড় মশা মাছির জন্য এটা বেস্ট। আচ্ছা আচ্ছা, এই নেটটা দিয়ে দিলে পোকাও ঢুকবে না, মশা মাছিও আপনার ডিস্টার্ব করবে না। আবার যখন প্রয়োজন না হয় এই নেটটা তুলে দেওয়া যাবে, তুলে দেওয়া যাবে। এটা কিন্তু এটারও কিন্তু নেট আছে, জাস্ট দেখানোর উদ্দেশ্যে একটার মধ্যে আমরা নেট সেট করে রাখছি। আচ্ছা এটার মধ্যে দুইটা সেম ডিজাইন নাকি? এটার মধ্যেও আপনার নেট থাকবে, এটাতেও নেট থাকবে। আচ্ছা এখানে ফিডার রাখার জন্য একটা আপনার ক্যাচিং আছে, ক্যাচিং আছে, এই যে দেখেন এখানে ফিডার বা পানির মগ মাম পট এগুলো রাখার জন্য ক্যাচিং আছে। আচ্ছা আর এটার কালার হলো দুইটা কালার। আচ্ছা এবারে কাপড়গুলো কিন্তু খুবই হেভি, এগুলো কালার, এই যে কাপড়গুলো আছে এগুলো খুবই সফট কাপড়, এগুলো কিন্তু কোনো সিনথেটিক কাপড় না, এগুলো হলো আপনার গেঞ্জি কাপড় ও কটন কাপড়। আচ্ছা আর এটার কিছু আপনার ফাংশন আছে, ফাংশনগুলো দেখাই প্রথমে। আচ্ছা এটা আপনি দোলনা প্লাস স্টলার, বসানো দোলনা, শোয়ানো দোলনা। আচ্ছা এটাও কিন্তু রকিং করবে। হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার দোলনা সিস্টেম, অনেকে সিস্টেম জানে না, ট্রলি নিয়ে অনেক ঝামেলা পড়ে যে কিভাবে ইউজ করব, তাদের উদ্দেশ্যে আমি যে দোলনাগুলো যেভাবে আপনার অপারেট করতেছি, জাস্ট এটা একটু চাপ দিবেন নিচ দিকে আর ঘুরে যাবে, অবশ্যই আপনার আমি কিভাবে করছি ফলো করলে তখন আপনি নিজে নিজে করতে পারবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর কাউকে আপনার ফোন করতে হবে না, ঝামেলা করতে। আচ্ছা এছাড়াও যদি না পারে আপনাকে ফোন দিলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ এটা হচ্ছে আপনার এখন হচ্ছে আপনার বসা, ঠিক আছে। আচ্ছা এটা যখন বেবি ঘুমিয়ে যাবে এটা হেলানো বসা শোয়া তিনটা স্টেপ, তিনটা স্টেপ। হ্যাঁ আর এটার মধ্যে বেবি তিন বছর চার বছর হলেও শুতে পারবে, কারণ হচ্ছে এটার অনেক লম্বা স্পেস। আচ্ছা দেখেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত স্পেসটা হচ্ছে অনেক লম্বা। আচ্ছা এটা এখন আমি আপনার শোয়ানো দোলনা করে দিলাম, এবার আমি হুডটা লাগিয়ে দিলাম। আচ্ছা আর বেবি যদি ঘুমিয়ে যায়
যদি আলোটা আলো বাইরে থেকে বেবির চোখে পড়ে তাহলে এই হুডটা নামিয়ে দিবেন, বেবির চোখে আর আলো পড়বে না। আপনি চাইলে পিছন দিক থেকে বেবিকে দেখতে পারবেন, কারণ এখানে পুরোটা হলো নেটিং সিস্টেম, রাইট? আর এই স্ট্রলারের চতুর্পাশ দিয়ে নেটিং সিস্টেম থাকার কারণে, চতুর্পাশ দিয়ে আপনার নেটিং সিস্টেম আছে, আপনি ইচ্ছা করলে নেট রাখতেও পারেন, নেট তুলেও দিতে পারেন, নেটও তুলে দেওয়া যাবে, নেট তুলে দেওয়া যাবে, পিছন দিয়েও আপনার বেবির মানে বাতাস পাস হবে, বেবির পিঠ ঘামবে না, মাথা ঘামবে না, এদিক দিয়ে পাস হওয়ার ব্যবস্থা আছে। এক্সট্রা বেডও কিন্তু আছে, এটা আপনার হচ্ছে এক্সট্রা একটা বেড। আচ্ছা, বেবি দেখেছে এটা ময়লা হতে পারে, ফুলে ওয়াশ করবেন, বেবি পরসা পায়খানা করে দিলে রাইট, তখন আপনি এই বেডটা তুলে দিয়ে ওয়াশ করে, এখানে যে বেডটা আছে বেডের মধ্যেও কিন্তু আপনার সফট ফোম সেট করা আছে, ফোম সেট করা আছে, জাস্ট একটা কাঁথা দিয়ে বেবিকে শুয়ে দেওয়া যাবে। আচ্ছা, তারপরে এটার আপনার আরেকটা বিশেষত্ব আছে, সেটা দেখাচ্ছি, আগে আমি এটাকে বসায় নেই, এটা হচ্ছে আপনার এখন হেলানো। আচ্ছা, এটা হচ্ছে একদম পুরোটা হলো সিটিং সিস্টেম, হ্যাঁ, এটা হলো আপনার বসা সিস্টেম, আপনি এটা চাইলে যে কোনো জিরো সাইজের বেবিকেও এটার মধ্যে বসিয়ে রাখা সম্ভব। আপনি বলবেন জিরো সাইজের বেবি কিভাবে বসে, জিরো সাইজের বেবির তো ঘাড় কোমর সোজা হয় না, এখন আমি বলবো বেবির ঘাড় কোমর সোজা হোক আর না হোক, এটা বসিয়ে দিয়ে এই যে দেখতেছেন এটা হলো শোল্ডার বেল্ট। আচ্ছা, এই শোল্ডার বেল্ট দিয়ে যখন বেবিকে আটকিয়ে দেবেন, ও সামনের দিকে ডানে বামে হেলে দুলে কাত হয়ে পড়তে চাইলে এই বেল্টটা তাকে সেভ করবে, সেভ করবে, এটা হলো সেফটি বেল্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এটা হলো আপনার কাঁধের বেল্ট, তারপর আপনার এটা হচ্ছে আপনার ওয়েস্ট কোমরের বেল্ট, তারপর এটা হলো আপনার স্লিপিং বেল্ট। এটা স্লিপিং বেল্ট দুইটা, একটা হলো ট্রের সাথে সেট করা যায়, আর একটা বডির বেবির বডির সাথে বডির সাথে সেট করা যায়। আর এটার কালার হলো আপনার দুইটা কালার, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন নেভি ব্লু, নেভি ব্লু, আর হচ্ছে আপনার পার্পেল, দুইটা কালার, দুইটা কালার। আর এটা আপনার হচ্ছে, এটাও বাবা হাও কোম্পানি, এটাও প্রত্যেকটা আপনার যে এখানে কালার দেওয়া আছে, মডেল দেওয়া আছে, অবশ্যই দেখবেন। আর আরেকটা জিনিস বলবো, অনেকে হয়তো এই ফ্রেমটা দেখে মনে করতে পারেন প্লাস্টিক অথবা আপনার কাঠ কিনা, আসলে এটা কিন্তু স্টিলের, হ্যাঁ, এটা হচ্ছে আপনার কাঠের মতো একটা ডিজাইন করে প্রলেপ দেওয়া আছে, গোল্ডেন প্রলেপ দেওয়া আছে। আর এই স্ট্রলারটার ওয়ারেন্টি হচ্ছে আপনার পাঁচ বছর ওয়ারেন্টি। আর এটা আপনি চাইলে, বেবি বসে আছে হয়তো দেখা যাচ্ছে আপনার যখন পিছন দিক থেকে আপনি ঠেলবেন, সামনে হয়তো পরিচিত কেউ না দেখার কারণে, আচ্ছা, এটাও সামনে দেওয়া যাবে, বেবির দেখা যাচ্ছে কান্নাকাটি করতে পারে অথবা আপনার ভয় পেতে পারে, হ্যাঁ, তখন আপনার এই যে হ্যান্ডেলটা সামনে এনে বেবির সাথে কথা বলতে বলতে আপনি স্ট্রলারটা অপারেট করতে পারেন। আচ্ছা আচ্ছা, আর এটা আপনার হচ্ছে জিরো থেকে শুরু করে ছয় থেকে সাত বছর পর্যন্ত ইউজ করতে পারবেন। আর এটা আপনার 150 কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি, 150 কেজি পর্যন্ত, এটা আমাদের মতো দুজন লোক উঠে বসলেও এই ট্রলিটার কোনো সমস্যা হবে না। আর এগুলো একটা স্ট্রলার দিয়ে আপনি চাইলে আপনার ফ্যামিলির 4-5টা বেবির আপনার কাজ চালাতে পারেন, কারণ এগুলো হেভি, হ্যাঁ, এগুলো এতটাই হেভি আর এটা নষ্ট হওয়ার মতো কিছু না, আপনি চাইলেও কিন্তু এই স্ট্রলারটা আপনার নষ্ট করতে পারবেন না, কারণ এটা বহুতই মজবুত স্ট্রলার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটা আপনার এই হচ্ছে এটা স্ট্রলার হলো সেটিং, আর এটা হলো আপনার C3 মডেল, মডেলটা বলে দেই, C3 মডেল, হ্যাঁ, আর এটা প্রাইসটা আমরা বলে দেই, প্রাইসটা এখন খুবই রিজনেবল প্রাইস, 7,800 টাকা, মাঝখানে হয়তো আরো অনেক দাম বেশি ছিল। আচ্ছা, মাত্র 7,800, কারণ হচ্ছে আমাদের পর্যাপ্ত স্টক আছে, তো যার কারণে আমরা আপনার সেই আগের এক বছর আগে যে প্রাইসে সেল করছি এখন সেই প্রাইসে দিচ্ছি, আচ্ছা, মাত্র 7,800 টাকা। ওকে, আচ্ছা, এটা হলো নেভি ব্লু কালার আর হলো পার্পেল কালার। প্রত্যেক ভিডিওতে হয়তো আমরা এই প্রোডাক্টটা দেখাই, কারণ এটা খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট, কারণ হলো বেবিকে যখন আপনার শোয়া রাখলে মারা কিন্তু একা একা কিন্তু বেবিকে লোশন মাখতে খুব মুশকিল হয়ে যায়, গোসল করাতে খুব মুশকিল হয়ে যায়, বা বেবিকে রেখে মারা বাসায় যখন কাজ করবে বসিয়ে রাখা যায় না, রাইট? এটা হচ্ছে যখন বেবি আপনার একদম জিরো অবস্থায় বেবিকে এখানে শোয়া দিলে ওর হাত পা নলে এটা নিজে নিজে বাউন্স করবে, হ্যাঁ, এটার নাম হচ্ছে আপনার বাউন্সার, হ্যাঁ, বাউন্সার। আচ্ছা, এটা আপনি তিনটা স্টেপ, এই যে সেফটি বেল্টও কিন্তু দেওয়া আছে, হ্যাঁ, এখানে আপনার সেফটি বেল্ট দেওয়া আছে, বেবিকে আপনি যখন শোয়াবেন বা বসাবেন বেল্টটা সেট করে দিলে বেবি আপনার সামনের দিকে ঝুঁকে দিলে পড়ার কোনো ভয় নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার আপনার তিনটা স্টেপ, একটা হচ্ছে শোয়ানো, শোয়ানো, একটা হচ্ছে হেলানো, আর একটা হচ্ছে আপনার বসা, বসা। এটা আপনার জিরো থেকে শুরু করে আপনার হচ্ছে 4 বছর থেকে 5 বছর পর্যন্ত 18 কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারবে, 18 কেজি পর্যন্ত। আর আরেকটা জিনিস আমরা বলে দিই, বরাবরের মতো সবসময় আমরা বলি, আমরা যেই আপনার বাউন্সারটা বিক্রি করি এটা হলো মখমল কাপড়ের, মখমল কাপড়টা হলো অনেক হেভি কাপড়। আচ্ছা, বেবিকে আপনার যদি 1-2 বছর আপনি ইউজ করেন, এটা কাপড়টা একটু ঝুলবে না, নষ্ট হবে না। আবার বাজারে কিছু বাউন্সার পাওয়া যায় গেঞ্জি কাপড়ের, নরম, বাট বেবিকে বসালে 10 মিনিটের মধ্যে ঝুলে যায়, বেবি যখন বাউন্স করে মাটির সাথে বেবির পিঠ লাগে। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই খেয়াল করবেন এই যেখানে যে দেখেন কতটা গ্যাপ, কিন্তু গেঞ্জি কাপড়টা বাবুর পিঠটা মাটির সাথে লাগে, তখন বাউন্স করার সময় বেবিরা কিন্তু ব্যথা পায়। আচ্ছা, আর অবশ্যই মনোগটরাম দেখে নেবেন, এটা হলো আপনার লেদার
বাজারের আপনার যে স্টিকার অবশ্যই এটা খেয়াল করবেন, ঠিক আছে? মকমল কাপড়ের এটা দাম হচ্ছে অনলি 850 টাকা, অনলি 850, অনলি 850। আচ্ছা, আবার কেউ যদি বলে যে না আমার বেবি এটার মধ্যে থাকবে একটু খেলবে, হ্যাঁ একটা খেলনা থাকলে ভালো হয়, এটা হচ্ছে আবার খেলনা সহ। আচ্ছা, এই খেলনা সহ এটার একই সিস্টেম একই কোয়ালিটি, শুধুমাত্র পার্থক্য হচ্ছে এটার সাথে একটা বাউন্স খেলনা খেলনা থাকবে। হ্যাঁ, আর এটা আমি দেখেন সর্বশেষ গার্ডের মধ্যে দিয়ে দেখেন এখন আমি পাঞ্চ করতেছি, দেখেন বাউন্স করার পর দেখেন কত স্পেস। আর গেঞ্জি কাপড়ে যেটা বাবুর পিঠটা বাউন্স করার সময় ঠাস করে মাটিতে লাগে, লেগে যাবে, তখন বেবি কিন্তু ব্যথা পায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটাও আপনার যা যা আছে এভরিথিং সবকিছুই সেম, শুধু এটা খেলনা থাকার কারণে এটা দাম হচ্ছে 1100 টাকা খেলনা সহ। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে আপনার রকিং চেয়ার, রকিং চেয়ার। হ্যাঁ, এই রকিং চেয়ারের মধ্যে বেবিকে রেখে আপনি গোসল করাতে পারবেন। আচ্ছা, তারপরে আপনার হচ্ছে রোদরে দিয়ে তেল মাখতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার বেবিকে বসা এখানে খেলাধুলা করার জন্য বেবিকে বসা দেবেন, ও নিজে নিজে যখন বসবে হাত পা নাড়াচাড়া করলে এটা আপনার দুলতে থাকবে। এই খেলনা সহ কিন্তু এটা হচ্ছে আপনার খেলনা সহ। এই খেলনাটা আপনি চাইলে ফিক্সড করে রাখতে পারেন, আবার চাইলে এটা আপনি খুলেও ফেলতে পারেন, খুলেও ফেলা যায়। আর ওই যে লোশন তেল টেল মাখতে বেবিদের জন্য, বেবিদেরকে এখানে রাখতে খুব সুবিধা এবং মাদের জন্য খুব হেল্পফুল। আচ্ছা আচ্ছা, আর এটা আপনি চাইলে যেখানে খুশি, এই যে দেখেন এটা কিন্তু একদম 5 বছর পর্যন্ত, বেবি আপনার 4-5 বছর হলো এখানের মধ্যে বসতে পারবে। হ্যাঁ, এটা গিয়ার হলো মোট 5টা গিয়ার, আর আরেকটা জিনিস বলে দিই, সেম প্রোডাক্ট কিন্তু আমাদের দেশে আরো কিছু প্রোডাক্ট বের হয়েছে, এটা এখানে কিন্তু আপনার চায়না লেখা আছে। হ্যাঁ, চায়না লেখা, হ্যাঁ এই লেখাটা দেখে নেবেন এক। দ্বিতীয় কথা হচ্ছে এই সেম জিনিস কিন্তু অন্য টাইপের খেলনা হয়, অন্য টাইপের খেলনাগুলো হচ্ছে ওগুলো কোয়ালিটি ভালো না, কয়েকদিন পর নষ্ট হয়ে যায়। এটা আপনার গিয়ারগুলো দেখাচ্ছি, মোট 5টা গিয়ার। হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 5টা গিয়ার, ঠিক আছে? এটা একদম 5 বছর পর্যন্ত বেবিকে বসায় রাখা যায়, 5 বছর পর্যন্ত। আর এটা আপনি চাইলে বেবি যদি বড় হয়ে যায় তখন তার খেলনার দরকার নেই, তখন এভাবে টেনে এটা খুলে ফেলবেন। ওয়াও, এখন সিঙ্গেল চেয়ারের মতো এটা বার আপনার 5 বছর পর্যন্ত বেবি এটার মধ্যে বসে বসে খেলতে পারবে। আচ্ছা, এটা প্রাইস, এটা প্রাইস হচ্ছে অনলি 1600 টাকা, অনলি 1600 টাকা। এটা আমরা আরো 1 বছর আগে থেকে এই প্রাইসে সেল করতেছি, এখন এই প্রাইসে, যেহেতু এটা আমাদের নিজস্ব আনা, তো এই কারণে এগুলো আপনার হচ্ছে আমরা মার্কেটে হোলসেল করি 1600 টাকা মাত্র। ওকে, তো এই যে এইগুলা ঢাকা, ঢাকার বাইরে কিভাবে নিবে ভাইয়া? আমরা ঢাকা এবং ঢাকার বাইরে আপনার হোলসেল করতেছি, হোলসেল এবং রিটেল দুইটাই করি। আর আমরা হোম ডেলিভারি দিচ্ছি, হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার মধ্যে প্রত্যেকটা জেলা সদরে হোম ডেলিভারি। আচ্ছা, আর জেলা সদরের বাইরে আপনার থানা লেভেল পর্যন্ত, ইউনিয়ন লেভেল পর্যন্ত আমরা মানে লোকেশন ডেলিভারি দিচ্ছি। আচ্ছা, আর অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই বিকাশের মাধ্যমে কিছু আমাদেরকে অ্যাডভান্স করতে হবে, তো আপনার বাকি টাকা যখন প্রোডাক্ট আপনার হাতে বুঝে পাবেন তখন পেমেন্ট করে দেবেন ডেলিভারি ম্যানের কাছে। আচ্ছা, সহজ লোকেশন একটু, আমাদের লোকেশনটা একটু ভিতরে, তো আমাদের লোকেশনটা বলে দিই, সেটা হচ্ছে খুব সহজভাবে চিনবেন, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, এটা হচ্ছে নিউ মার্কেট পোস্ট অফিসের সাথে বড় একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর নাম নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অথবা বিশ্বাস বিল্ডার্স নামে সবাই চেনে। এই বিল্ডিং এর দোতলায় 8 নম্বর দোকান, এসকেলেটার দিয়ে উঠে হাতে ডান পাশে 8 নম্বর দোকান, মাহফুজা বেবি শপ। আচ্ছা আচ্ছা, আর যদি খুঁজে পেতে সমস্যা হয় অবশ্যই খোঁজাখুঁজি না করে আমাদের ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বারে বা মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করলে আমরা লোকেশন বলে দিব অথবা আমরা লোক পাঠিয়ে দেব। ওকে, তো দর্শক দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।